অফিস থেকে আসার 15-20 মিনিট আগে ফোন করে বললো, ঘুগনিটা বানিয়েছো তো? খুব খিদে পেয়েছে। হঠাৎ করে মনে পড়লো, ঘুগনিটা তো ভিজিয়ে সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে ওটা বার করে রান্না করতে আসলাম। হাতে বেশি সময় না থাকার জন্য একটা প্রেশার কুকারেই পুরো ঘুগনিটা বানিয়ে ফেললাম। আমার হাতে সময় কম থাকলে বা বেশি বাসন নোংরা করার ভয়ে আমি এভাবে মাঝে মাঝে ঘুগনি বানাই, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে প্রেশার কুকার বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো দিয়ে আরও একটু ভেজে আদা রসুন বাটা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঝরানো কাঁচা মটর এবং ডুমো করে কাটা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে কসুরি মেথি সামান্য ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে 3-4 সিটি মেরে নেব। হয়ে গেলে ঢাকনা তুলে বড় আলুগুলোকে একটুখানি ভেঙে দেব। ওপর থেকে পেঁয়াজ কুচি ভাজা মশলা আর একটু লেবুর রস দিয়ে পরিবেশন করে দিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম দোকানের মতো লাগবে।